হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে, মানে দাঁতের ডাক্তারের কাছে, আমার দাঁত পরিষ্কার করাতে। কারণ আগের বার যখন আমি আমার আক্কেল দাঁতের জন্য দাঁত দেখাতে গেছিলাম, তো তখন ডাক্তার বলেছিল আমাকে ইমিডিয়েটলি দাঁত পরিষ্কার করতে হবে, কারণ আমার মাড়ি হচ্ছে গিয়ে আগে থেকে অনেকটা নিচু হয়ে গেছে। তো আর মানে আরও কয়েক বছর পর গিয়ে আমার দাঁতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেখা দেবে। তো যত তাড়াতাড়ি সম্ভব দাঁত পরিষ্কার করে নেওয়া উচিত। আমি অনেকটা দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে নিতে বলেছে। কিন্তু কলকাতায় গেছিলাম, তারপরে সেখান থেকে এসে ইমিডিয়েটলি করতে বলছে, কিন্তু তিন চার দিন করা হয়নি। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে দাঁত পরিষ্কার করাতে। জানি না কত ব্যথা লাগবে না কী লাগবে, তো দেখা যাক কী হচ্ছে আজকে। তো আজকে যা কিছু হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল ধরে থাকো, তো হাই আমি ক্যামেলিয়া, আমি তোমার জন্য বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও বানাই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার দাঁতের ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে। আমাদের এখানে কাছে একজন ডাক্তার আছে, সৌরভ কুণ্ডু, তো ওখানে যাবো, দেখা যাক কী বলছে। আজকে মানে কয়েকদিন লেট করে দিয়েছে, তো আমি আজকে আবার বকা খাবো। আগের বার গেছিলাম দাঁত দেখাতে, তো আমি প্রেসক্রিপশন দিয়েছিলাম, সেখানে আমি বকা খেয়েছিলাম। তো আজকে আমি আবার বকা খাবো, কারণ দেরি হয়েছে। তো যাই হোক, দেখি কী হচ্ছে, তারপরে আমার দাঁতের কন্ডিশনটা কেমন হচ্ছে। তার এটা আমার ফার্স্ট টাইম, আমি আগে কখনো দাঁত পরিষ্কার করাইনি। তো দেখি কেমন লাগে, কেমন ব্যথা লাগে, বা দাঁতগুলো আমার কেমন হয়ে যায়। তো দেখা যাক কী হচ্ছে, আমি একটু পরেই রেডি হবো। তো রেডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি, কুর্তি টুর্তি পরে নিয়েছি, আর আমি একটু দাঁতটাও ব্রাশ করে নিলাম, দাঁতটা পরীক্ষা করাবো। তো দুপুরে কিছু খাইনি, সে সকালবেলা পোহা খেয়েছিলাম, একটু তোটা খেয়ে যাচ্ছে, এখন খিদে খেতেও পেয়ে গেছে। এখন বাজে একটার মতো, মানে দেড়টা বাজতে চললো, মা এখন অব্দি রেডি হয়নি। মাকে বলছি রেডি হতে, মা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া। তো মা রেডি হোক, তারপরে বেরোবো, আজকে দাঁত পরিষ্কার করাবো। জানি না তারপরে কী করতে হবে না করতে হবে। আগের যেগুলো প্রেসক্রিপশন ছিল সেগুলোকে আমি নিয়ে নিতে হবে, আর দাঁতের একটা আগে এক্সরে করা ছিল, মানে আঁকতে দাঁতে, সেটাও নিতে হবে। তো সব কিছু নিয়ে নিই, তারপরে বেরোবো। আসছে ভালো করছে, তো আমি একজন ডাক্তারের এখানে এই যে টোপলা নিয়ে চলে আসছে। আমি প্রেসক্রিপশন আবার হারিয়ে দিয়েছিলাম, তো যাই হোক পেয়ে গেছি। মা আগে আগে চলছে, গিয়ে বসি, কতক্ষণ লাগে। One eternity later. Hi, তো আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে আমার দাঁত পরিষ্কার করানো। তো তারপর কী কী হয়েছে আমি তোমাদেরকে সেটা বলবো, এখন আপনার ভিডিওগুলো দেখিয়ে দেবো। ওখানে গিয়ে তো আমি কোনো অডিও মানে দিতে পারিনি, সেজন্য তোমাদেরকে এখন বলবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা ওখানে গিয়ে গেলাম, আমার তো আমার আগেই নাম লেখানো ছিল। তো ওই দিন হচ্ছে গিয়ে অনেকের হচ্ছে গিয়ে দাঁতের সেলাই কাটার ছিল, তো ওরকম অনেকজন বসেছিল, জন্য একটু টাইমও লাগছিলো। তো তারপর হচ্ছে গিয়ে প্রায় আমরা এক দেড় ঘন্টার মতো বসেছিলাম, দেড় ঘন্টা না এক ঘন্টার মতো বসেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে আমাকে বললো যে এবার আমার টাইম। তো যাই হোক, আমি তো ভয় ভয় ছিলাম, কারণ আমার আক্কেলটা তোলার ব্যাপার ছিল। তো ভয় পাচ্ছিলাম যদি বলো ওটা তুলতে হবে, তো ভাবি ওটা ওটা বললো না যে তুলতে হবে। তো তখন গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমাকে বললো যে এবার আমার সময়। তো আমাকে হচ্ছে গিয়ে মুখের মধ্যে কী একটা স্প্রে টাইপের করে দিলো, ওটা মনে হয় অবশ করার জন্য ছিল। কিন্তু সেটা এসে স্প্রে করে দিল, আর আমাকে বললো যে হচ্ছে গিয়ে তুমি থুতু ফেলতেও পারবে না, প্লিজ গিলতেও পারবে না, ওটা মুখের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যখন বলবে তখন ফেলতে হবে, তখন ফেলতে হবে। তো আমি বলি ঠিক আছে, তো আমি বসে আছি বসে আছি বসে আছি, আর আমাকে বলছে না ফেলতে। আমার মুখের মধ্যে পুরো থুতু জমে গেছে, আমার মুখ আস্তে আস্তে পুরো ফুলে যাচ্ছে। আমি মানে বসে আছি যে আমি কী করবো কী করবো, আমি পুরো হাত রকম করছি যে না না হয়ে যাবে হয়ে যাবে, পারবো আমি পারবো। তো বলছি না হচ্ছে না হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমাকে প্রায় তিন চার মিনিট ধরে যাবে বসে রেখেছে, মুখের মধ্যে পুরো থুতু হয়ে গেছে। তারপরে তো মানে মাকে বলছি মা তুমি কিছু মানে বলো, মানে আমি মুখতে কথা বলতে পারছি না, আমি করছি। তখন মা গিয়ে বললো যে আর হচ্ছে না, তারপর বললো ওরা বললো ঠিক আছে তো ফেলে দাও থুতুটা, তো আর একবার স্প্রে করবে, ঠিক আছে? তো আমি বাইরে গিয়ে ফেলতে গেলাম, আর আমার মুখটা খুলছি, মানে আমি কোনো ফিল পাচ্ছি না যে কী হচ্ছে মুখের মধ্যে, পুরো দাঁতটা জিভটা মনে হয় পুরো অবশ করে দিয়েছিলো আমাকে, কোনো ফিল পাচ্ছি না। আমি আ করছি, আমি বুঝতে পারছি না যে আমি আ করছি বা মুখ দিয়ে কিছু বেরোচ্ছে, আ করে তো ফেললাম, ঠিক আছে? তারপরে গিয়ে আবার কিছুক্ষণ বসলাম, তারপরে দেখি আবার মুখের মধ্যে এরকম থুতু জমছে, আবার ফেলতে যাচ্ছে, কোনো ফিলিংস আসছে না। তো আর আমি রুমাল নিয়ে যাইনি, সব থেকে বড় ভুল করেছি, আমি রুমাল নিয়ে যাইনি। তো আমার খুব অসুবিধা হচ্ছিলো, তো কেউ যদি কখনো দাঁতটা পুজো করতে চাই অবশ্যই টিস্যু পেপার বা রুমাল অবশ্যই ক্যারি করবে। তো যাই হোক, তো তারপরে হচ্ছে গিয়ে হলো, তো তারপর আমাকে ভেতরে নিয়ে গেলো আর কি, মানে দাঁত পরিষ্কার করার জন্য। তো আমি তো প্রচুর ভয় ভয় ছিলাম যে কী হবে না হবে, ঠিক আছে? তারপরে গিয়ে শুলাম আর কি। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমার দাঁত চেক করলো, ওই কী একটা মানে চামচের মতো থাকে আর আলো দিয়ে দেয়, তো ওটা দিয়ে ফার্স্টে আমার দাঁত ভালো মতো চেক করে নিল যে মানে
দাঁতের মধ্যে কতটা মানে এটুকু মানে এগুলোকে বলে পাথর জমা আর কি, মানে লেয়ার টাইপের যে নোংরা হয়ে যায় তো ওটাকে বলে পাথর জমা। তো দেখে নিল, চেক করিল কোন দাঁতে কতটা কী দরকার। তো প্রথমে ফার্স্টে সবগুলো ভালো মতো দেখে নিল, তারপরে একটা মেশিন বার করলো, মানে একটা সূচের মতো আর কি মেশিন। তো ওইটা বের করে শুরু মানে আমাকে দেখালো যে এটা করতে হবে, একটু লাগবে তো একদম নড়াচড়া করবে না, তাহলে কিন্তু কেটে যেতে পারে। তো আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে মা কী হবে, আর বললো যখন মানে দাঁতের মাঝখান দিয়ে যখন যাবে তখন বেশি লাগবে। তো আমি প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে কী হবে না হবে, তো ঠিক আছে তারপরে শুরু করলাম। তো প্রথমে হাত এরকম করে ছিলাম, তো তারপরে যখন করছিলো আমার কোনো কিছু লাগছিল না, বাট হ্যাঁ আমার মনে হচ্ছিল যে আমি অবশ্য আমি সব ফিল করতে পারছিলাম যে আমার দাঁতের মধ্যে দিয়ে মানে যাচ্ছে, এদার থেকে এদার যাচ্ছে। অবশ্যই আর কোনো ফিলিংস পাইনি, জানি না হয়তো অবস্থা ছিল না পরে। তো যাই হোক আমার একদম ব্যথা লাগেনি, বাট তারপরে হচ্ছে মুখের মধ্যে প্রচুর আর কি থুতুটা জমে যাচ্ছিলো, তো তখন যখন ফেলছিলাম আর প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। তো আমি একদম রুমাল নিয়ে যাইনি, তো ওখান থেকে আমাকে টিস্যু দিয়েছিলো আর কি, মানে টিস্যুটা পুরো ভিজে গেছে আর বারবার করে ফেলছিলাম, তো প্রচুর রক্ত প্লাস নোংরা যেগুলো ছিল মানে কেমন এটা লাগছে আমি দেখেছি ওগুলো, তো মানে ওগুলো পড়ছে আর কেমন একটা মুখের মধ্যে একটা ফিলিংস হচ্ছে, মানে অদ্ভুত টাইপের একটা ফিলিংস হচ্ছে, আমি বলতে পারবো না। তো যাই হোক আমার এটা কতক্ষণ ধরে প্রসেসটা হলো, মানে ওপরের দাঁতটাও পুরো সুন্দর করে ফার্স্টে মাঝখান থেকে শুরু করে একদম এখানে গেলো, আবার এখান থেকে শুরু করে আবার এদিকে আসলো, তারপর ভেতরে হলো আবার, তারপর আবার নিজের এখান থেকে শুরু করে এখান থেকে গেলো, আবার এখান থেকে গিয়ে এখানে গেলো। তো যাই হোক এটা করতে মোটামুটি 40-45 মিনিটের মতো লাগলো, ঠিক আছে। তো তারপর হচ্ছে গিয়ে হয়ে গেলো আর আমার মধ্যে প্রচুর রক্ত বেরিয়েছে, প্লাস দাঁত পরিষ্কার করানোর পর পুরো মাড়ির মধ্যে রক্ত লেগেছিল। তো আমরা দেখে খুব ভয় পাচ্ছিলাম, এমা কেমন একটা লাগছে, মানে কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, মানে কেমনই একটা জানি লাগছে, মানে আমি বলে বলতে পারবো না কেমন একটা ফিলিংস হচ্ছিলো, আর জিপটাও কেমন একটা করছিলো, তো প্রচুর অদ্ভুত টাইপের একটা ফিলিংস হচ্ছিলো আমার, প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। যাই হোক তারপরে কোনো ব্যথা ট্যাথা আমার লাগেনি। তো তারপর ডাক্তারবাবু আমার দাঁত চেক করলো, তারপর আমাকে বললো যে আমার সামনের যে দুটো দাঁত আছে এই দুটো দাঁতের মধ্যে মানে একটু যেহেতু বেশি পাথর জমে গেছে আর আমার মাড়িটা অনেকটা নিচে নেমে গেছে, তো দাঁতগুলো মানে একটু নড়বড়ে হয়ে গেছে, তো আমাকে ওষুধ দিলো 5 দিনে সেটা দিয়েছে। তোমরা হয়তো আমার শর্ট ভিডিওগুলোতে দেখেছো যে আমি প্রচুর ওষুধ খাচ্ছি, অনেকে জিজ্ঞাসা করছিলো মানে এত ওষুধ কিসা, তো এটা হচ্ছে আমার দাঁতের ওষুধ আর কি। তো যাই হোক আমাকে 5 দিনের ওষুধ দিলো, তারপর বললো যে এই ওষুধগুলো খেয়ে নিয়ে তোমার দাঁত একদম মানে শক্ত হয়ে যাবে, আর যদি কোনো রকম অসুবিধা হয় তো তুমি পরে এসে চেক করতে পারো, আর এক্সট্রা কোনো আমাকে পেস্ট মানে বলে নিয়ে ডাক্তারের আমাকে বললো নর্মাল কোলগেট দিয়ে তুমি রোজ হচ্ছে দাঁত পরিষ্কার করবে, আমি সবসময় দাঁতটাকে পরিষ্কার রাখবে, আমাকে সেন্সোডাইন ইউজ করতে না করেছে আমি জানি না কেন, তো এগুলো আমাকে বলেছে। আর তাছাড়া খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন বলেনি যে এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না, আমাকে খাওয়া দাওয়ার কোনো রকম রেস্ট্রিকশনও রাখাবো আমাকে বলেনি। তো এটা হয়ে গেলো হচ্ছে গিয়ে মানে ডাক্তারের পর্ব, ঠিক আছে। আর এটা করাতে আমার কত টাকা লেগেছে, এটা আমাদের বালুরঘাটে হচ্ছে গিয়ে আমাদের যে ডাক্তারের কাছে আমি করি সেখানে নিয়েছে 1500 টাকা, অন্য জায়গায় আমি জানি না এমন টাকা নেয়, আর ওষুধ নিয়ে 200-250 টাকার মতো লেগেছে, মানে 1700 টাকার মতো মোটামুটি লেগেছে। তো তারপর বাড়িতে এসেও মানে তারপর তো আমি যদিও খেয়ে গেছিলাম তো মানে অত অসুবিধা হয়নি, মানে এসে খেতে হয়নি। তারপর বিকেলবেলা এসে খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হচ্ছিলো, যে হচ্ছে গিয়ে চা খাচ্ছি মানে কেমন একটা অদ্ভুত একটা মুখের মধ্যে ফিলিংস আসছিলো, প্লাস তারপরে মুড়িও খেয়েছিলাম, তো কেমন একটা অদ্ভুত ফিলিংস এসছিলো। তারপরে মানে যাই হোক যেভাবে সেভাবে খেয়ে নিলাম, তার পরের দিন গিয়ে যখন আমি ঘুম থেকে উঠি তো তখন গিয়ে কী হয়েছে আমি দেখি না আমার দাঁতের মধ্যে কী একটা লেগে আছে, আমি মানে কী এটা কী মানে ঘুম থেকে ওঠার পর আর কি, যে কী লেগে আছে না এম করে দেখছি মানে এমনি ফিল করছি মানে জিভটা বার করার চেষ্টা করছি কিন্তু এটা লেগে আছে, আমি বুঝতে পারছিলাম না কি। তারপর যখন আয়নার মধ্যে গিয়ে দেখলাম তো তখন দেখলাম আমার মাড়ি মানে নিচের দাঁত দুটোর মধ্যে পুরো মানে রক্ত দলা লেগে আছে, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। তো যাই হোক ফেললাম, কিন্তু তারপর আর কিছু হয়নি, তারপরে আর কোনো রক্ত বেরোনি, হয়তো সেগুলো মানে আগের রক্তগুলো ছিল যেগুলো বেরোনো ছিল সেগুলো বেরিয়ে গেছে। তো তারপর আমার এখন ওষুধও কমপ্লিট হয়ে গেছে, তো আমার দাঁত এখন যথেষ্ট ভালো আছে, মানে অনেক পরিষ্কার হয়ে গেছে আগের থেকে, মানে যেগুলো নোংরাগুলো লেগেছিলো সেগুলো আগের থেকে একদম পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা যদি কখনো এরকম দাঁত পরিষ্কার পরিষ্কার করতে চাও তো অবশ্যই করতে পারো, আর এটা করাও উচিত, কারণ মানে কারণ হচ্ছে গিয়ে মানে দাঁতগুলোকে পুরো নষ্ট করে দেয়, যেগুলো পাথরগুলো দাঁতের মধ্যে জমে সেগুলো হচ্ছে আস্তে আস্তে দাঁতগুলোকে নষ্ট করে দেয়, দাঁতগুলোকে নড়বড়ে করে দেয়, যে ভবিষ্যতে কিন্তু তাড়াতাড়ি তোমার দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা ডাক্তারবাবু আমাকে বললো। আমি যদি এটা মানে আমার এটা করতে অনেকটা দেরি হয়ে গেছে, এটা যদি আমি আরও পরে করতাম বা যদি না করতাম আমার মানে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি ছিল। তো যাই হোক এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমি শুনেছি যে মানে এরকম দাঁতের পরিষ্কার করালে হয় কি দাঁত ক্ষয়ে যায়, তো জানি না কী ব্যাপার কী বৃত্তান্ত, আমার দাঁত তো এমনি অবস্থা খারাপ,
যে যতদূর আমি জানি। তো যাই হোক, এটাই তো হচ্ছে গিয়ে ব্যাপার। তো ওষুধপত্র চলছিল, ওষুধপত্র তো শেষ। আর তো আজকে এই ভিডিওটা তো এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা কি কোনো দাঁত এরকম পরিষ্কার করিয়েছো বা দাঁত তুলেছো বা কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে। তো চলো টাটা, আমার পরের ভিডিও দেখা হচ্ছে।